বাংলাদেশে পিছিয়ে থাকা এক খেলার নাম টেনিস। পর্যাপ্ত টেনিস টুর্নামেন্ট আয়োজন না করা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অভাবই এর কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই টেনিসে উঠে আসা তারকা হাতে গোনা। বিশ্ব টেনিস র্যাঙ্কিং এর 250 জনের মধ্যে নেই কোনো বাংলাদেশের নাম। এ অবস্থায় দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসে খেলবেন বাংলার 6 টেনিস খেলোয়াড়। অবশ্যই তারা যদি এই এসএ গেমস এর আগে তাদের ইন্টারন্যাশনাল কাউন্টারপার্টদের সাথে খেলতে পারতেন আর একটু ভালো হতো প্রিপারেশন। বাট ননদারলেস আমরা যে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টটি করছি এটাও সহযোগিতা করবে তাদেরকে। টানা 13 জাতীয় চ্যাম্পিয়ন অমল রায় প্রথমবারের মতো খেলবেন এসএ গেমসে। আন্তর্জাতিক টুর্নামেন্টের অভাব এসএ গেমস এর ফলাফলে প্রভাব পড়বে বলে জানালেন দেশের এই টেনিস খেলোয়াড়। তবে বিকেএসপিতে চলমান ক্যাম্প নিয়ে আসার কথা শোনালেন দেশে নারী এককে চ্যাম্পিয়ন প্রীতি। টাইমটা অনেক শর্ট পেয়েছি, যদি একটু লং টাইম পেতাম হয়তো আমরা আর একটু ভালো কিছু করতাম, কিন্তু টাইমটা শর্টের কারণে আমাদের মানে একটু হয়তো আমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা রিকভারি করার চেষ্টা করছি। একটা টুর্নামেন্ট খেলার আগে যদি আরও টুর্নামেন্ট খেলা যায় তাহলে অনেক ভালো হয়। ম্যাচ টাইম থাকে, সারাক্ষণ প্র্যাকটিস করলে কোনো বেনিফিট আসবে না। যদি গেম না খেলে, ম্যাচ না খেলে কিছুই বোঝা যাবে না যে প্লেয়ার কেমন কী আসবে। তো অবশ্যই টুর্নামেন্ট খেলার দরকার। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন থেকে লেভেল 2 সম্পন্ন করার কোচের মুখেও একই অভিযোগ। একটা কম্পিটিশন প্রায় 2-3 সপ্তাহ ট্রেনিং এর সমান। হ্যাঁ, অবশ্যই তার চাইতে বেটার প্লেয়ারের সঙ্গে যদি খেলা হয় এটা খুবই ভালো, কিন্তু আসলে এটা তো হয়ে ওঠে না আমাদের, এটা একটা বিশাল প্রবলেম। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা।